Hello everyone, Assalamu alaikum. Welcome to the Skips English School, and this is class 3-4 batch 1, and here is your anchor miss. Everyone, how are you today? Assalamu alaikum, miss. Walaikum salam. Okay, I am having knee issue suddenly. Kothone bartani knee issue hocche. Maybe the weather is bad outside. Thank you. Yes, miss. Yes, Hey, miss. it's online. আমাদের Only এখানে Wi-Fi. অনেক বাতাস। Hi, it's only Wi-Fi problem for Suhoot Kore. Miss too. Miss, Achha. Yes, the Baba. weather is not that bad. Not that bad still. Tomar mone koro Wi-Fi or current e jawar jonno to reason lage na. Ekটু বাতাস হলেই হয়ে যায়। Okay, I'm going to start sharing my screen. Let me know if you can see it or not. Miss, I can see. Miss, Okay. I can see. Everything. I can see. So everyone can see. It's all good. Okay, Miss, am I late in the class? I was studying, so No, I forgot about the not class. late actually. We have just opened our slides. এখন আমরা কিছু শুরুও করিনি, আমরা শুধু স্লাইড ওপেন করেছি। Okay. Actually on time maybe or not. So we are going to start our class with some conversation we can do in our school. Not actually conversation, the sentences we can use in our school. And here are 13 sentences in total, and we are going to learn about it. So let's start with the first one. Please pack your items properly. এগুলো আমরা বাংলায় প্রতিদিন ইউজ করতেছি স্কুলে যাওয়ার পর। But how about in English? আমরা ইংলিশে কিভাবে কথাগুলো বলতে পারি? Let's practice today. তাহলে প্রথম যে লাইনটা আমি করলাম, please pack your items properly. Here pack means হচ্ছে গোছানো। প্যাকের বাংলা আমরা গোছানো বলতে পারি, আবার প্যাক করাও বলতে পারি। তার মানে ব্যাগে ঢুকানো, এটা মিন করছে। Items mean জিনিসপত্র। Properly মানে ভালোভাবে বা সুন্দর করে। তাহলে তোমার জিনিসগুলো সুন্দর করে গোছাও বা প্যাক করো, এখানে ব্যাগে ঢুকানোর কথা বলা হচ্ছে। Have you had good lessons? এখন এটা হতে পারে, after school you came to your home and your mother asked you যে আজকের পড়া কেমন ছিল, এটা আমাকে জিজ্ঞেস করো বা স্কুল কেমন গিয়েছে, পড়া বুঝতে পেরেছো কিনা। তাহলে এটার ইংলিশ কি হতে পারে? Have you had good lessons? আজকে পড়া কি ভালো ছিল বা তুমি কি আজকে পড়া বুঝতে পেরেছো? Let the participants stand out. Stand out মানে হচ্ছে দাঁড়ানো, এটা আমরা জানি অলরেডি। How about participants? Participants mean অংশগ্রহণকারী। তার মানে তুমি যখন কোনো কিছুতে অংশ নিচ্ছ, লাইক ইন এক্সামস, তাহলে তুমি কি হয়ে যাচ্ছ? একটা পার্টিসিপেট হয়ে যাচ্ছ সেখানে। তো এখানে ধরো এক্সামে গেল, দা টিচার উইল আস্ক ইউ টু স্ট্যান্ড আউট, তাহলে অংশগ্রহণকারীদের দাঁড়াতে দাও। লেট দ্য পার্টিসিপেন্টস স্ট্যান্ড আউট। টোড, দিস ইজ সামওয়ানস নেম, ইউ ক্যান অলসো ইউজ অ্যানাদার নেম। টোড ওয়্যারস দ্য পিস অফ চক, দিস ইজ আ কোশ্চেন আ মিস ক্যান আস্ক। এটা মিস্টার এসে প্রতিদিনই জিজ্ঞেস করে প্রায়। আমি বলতে গেলে আমি যখন স্কুলে ছিলাম ক্লাসে ঢুকে চক কোথায়, এটা আমার প্রথম কথা ছিল। তাহলে টোড ওয়্যারস দ্য পিস অফ চক। নেক্সট ওয়ান, এটাও মিসের কথা, প্লিজ ক্লিন দা বোর্ড। বোর্ডটি ক্লিন করো বা পরিষ্কার করো, ক্লিনের বাংলা হচ্ছে বেসিক্যালি পরিষ্কার করা। প্লিজ ক্লিন দা বোর্ড। ডিড ইয়োর ফ্রেন্ড কাম টু স্কুল টুডে? আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে কি বলবো ফেভারিট লাইন বলা যায় না, যে ফ্রেন্ড নিয়ে আমরা হচ্ছে একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করি যে তোর ফ্রেন্ড কি আজকে স্কুলে আসছে, আর তোর ফ্রেন্ড কি আজকে স্কুলে আসবে। এখানে যেহেতু ডিড আছে, তাহলে অলরেডি আমার স্কুল শেষ আজকের জন্য, এবং স্কুল শেষে আমাকে কেউ কথাটা জিজ্ঞেস করছে যে তোর ফ্রেন্ড বা তোমার ফ্রেন্ড কি আজকে স্কুলে এসেছিল। হু ইজ ইয়োর টিচার, তোমাদের বা তোমার শিক্ষক বা শিক্ষিকা কে। লাইক দ্য ক্লাস ইজ গেটিং ডিলে অর দ্য টিচার ইজ অ্যাবসেন্ট, তো সাডেনলি একটা মিস এসে জিজ্ঞেস করে না যে তোমাদের টিচার কে, আর কার ক্লাস এখন। তো ইন ইংলিশ হোয়াট ইজ দিস? হু ইজ ইয়োর টিচার? ওয়েট, কে হিন্দি ল্যাঙ্গুয়েজ সেট করলো ক্লাসের মধ্যে? আ পার্টিসিপেন্ট সেট দ্য ল্যাঙ্গুয়েজ ইন টু হিন্দি। ওয়াই? আমি কিন্তু বলেছি আমি ছাড়া আদার্স কোনো অপশন কেউ ইউজ করবে না, প্লিজ ডোন্ট ডু ইট।
Next one. What is the strength of the school? Strength মানে হচ্ছে শক্তি আর এটা pronunciation কি জিটা এখানে pronounce হবে না future হবে strength and এরপরে th হবে strength of the school strength হচ্ছে কি বললাম শক্তি তাহলে একটা স্কুলের শক্তি কি obviously the students and the good study ভালো পড়াশোনা হচ্ছে একটা স্কুলের শক্তি plus হচ্ছে student হচ্ছে স্কুলের main focus বা main strength it's not your friend coming today another question friend me তোমার ফ্রেন্ড কি আজকে আসছে না লাইক ইওর ফ্রেন্ড ইজ লেট ঠিক আছে ক্লাস হচ্ছে আসতে লেট করছে তাহলে কেউ একজন এসে জিজ্ঞেস করলো যে কি রে তোর ফ্রেন্ড কি আসতেছে না বা তোর ফ্রেন্ড কি আসবে না ইটস নট ইওর ফ্রেন্ড কামিং টুডে আর দ্য বুকস পুট ইন দ্য ব্যাগ বইগুলো কি ব্যাগে রাখা হয়েছে আর দ্য বুকস পুট ইন দ্য ব্যাগ এটা হচ্ছে আফটার ক্লাস মিস ক্যান আস্ক দ্য টিচার ক্যান আস্ক যে বই ভালো মতো ব্যাগে গুছিয়ে রেখেছো কিনা হোয়াটস for lunch today আজকের lunch কি কিন্তু আমরা এটা এখানে কি ইউজ করব বলো তো what is the word for us আমাদের স্কুলে এটা ওয়ার্ডটা কি ইউজ হবে আমরা কি জিজ্ঞেস করি lunch তো ইউজ করি না টিফিন what did you say টিফিন ওয়ার্ড ইউজ হবে তাই না আমরা হচ্ছে জিজ্ঞেস করি যে আজকে টিফিনে কি এনেছো রাইট the word for eating today english lesson is not very difficult ইংরেজি পড়া খুব বেশি কঠিন না ইংরেজি পড়াশোনা বা ইংরেজি পড়া খুব বেশি কঠিন না দ্য ফ্লোর অফ দ্য স্কুল ইজ ভেরি ক্লিন ফ্লোর মানে কি মেঝে বা এটাকে বাংলায় আমরা ফ্লোরও বলতে পারি তাহলে স্কুলের ফ্লোর হচ্ছে অনেক পরিষ্কার ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার সো আই এম গোইং টু গিভ ইউ 10 মিনিটস নাও টু রাইট ইট ডাউন সবাই হচ্ছে আমরা খাতা কলম নিব এবং সেন্টেন্স গুলো সুন্দর করে লিখে ফেলবো 1 2 3 4 দিয়ে মিস এখন কি করব Now you have to write it down. মিস এখানে কয়টা সেন্টেন্স আছে? 13, almost 13. হ্যাঁ, এখানে 13টা। যার আগে লেখা শেষ হবে do hand raise. But miss, I can say just 11 sentence. 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 11, 12, 13. প্লিজ আমি নিচে তো দেখতে পাচ্ছি না হাউ অ্যাবাউট আদার্স বাকিরা কি দেখতে পাচ্ছো ইয়েস মিস ইয়েস মিস ইয়েস প্লিজ তাহলে দেখেন ইয়েস মিস আমার মেবি প্রবলেম হচ্ছে না বাবা ল্যাপটপে আমার প্রবলেম হচ্ছে না তুমি একটু ফোনটা রোটেট করো বা আদার্স ফোনও দেখো ওয়েতে আসে কিনা ফোন সোজা করো বা রোটেট করো দেখো সবগুলো শো করে কিনা এখন করছে Yes. Oh, wait. Sorry about that. Okay, yes. Finish your writing. Miss, this is not the slide. Oh, yeah. It's the slide. সবগুলোই লিখবো ইচ সেন্টেন্স সবগুলো একদম
Okay, my Wi-Fi is having some issue for the weather. I'm going to start sharing my screen again. Let's wait. I'm just hoping the electricity ta jeno thake on the class session ta shuru korte. Okay, can you see the screen, Bachare? Yes, miss. Achha, complete your writing. Yes, miss. Miss, I have done. Okay, Papa. So start reading the sentences for me. Okay, Miss. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Chalk. Where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Okay, good. Miss, I'm done. Okay, start. Daily use English sentence in school. Number one, please pack your items properly. Number two, have you had good lessons? Number three, let the participants stand out. Number four, Todd, where's the piece of chalk? Number five, please clean the board. Number six, did your friend come to school today? Number seven, who is your teacher? Number eight, what is the strength of the school of your school? Number nine, isn't your friend coming today? Number 10, are the books put in the bag? Number 11, what's for lunch today? Number 12, English lesson is not very difficult. Number 13, the floor of the school is very clean. Okay. I finished my writing. Acha, shobai hocche hand raise kore I have done. One by one, ami shobar kachei jabo. Shejodi start. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Todd, where's the piece of chalk?
Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? Where's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is... Okay, Nihan. Nihan, start Baba. Miss, are you saying me to say? Nihan ke bolchi. Miss? Yes, Nihan, start. Okay, Miss. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Thought there's where's the pieces of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is very difficult. It's not. The floor of the school is very clean. Next, Hiya. Yes, miss. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Thought, where's the piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Thank you. Please. Now, Arav. Arav, start. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Good. Which the piece of... I can't hear anything. I can hear. Or tonic asked us, but I can hear. Please, I can hear, but not real properly. Okay, no problem. I can hear. Arav, okay. Start. Bolo. Miss, again, bolbo. Na, Arav ke bolchi. Arav, complete karo. Okay. Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of the school? Isn't your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Okay. আরাফের কথা মিস শুনতে পাচ্ছি বাট অনেক আস্তে ছিল যার কারণে বাকিরা তো ভালো মতো শুনতে পাওনি এখন বলবো ইয়ামি প্লিজ প্যাক ইয়োর আইটেমস প্রপারলি হ্যাভ ইউ হ্যাড ইয়োর গুড লিসন লেট দা পার্টিসিপেন্ট stand out to towards the piece of chalk. Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the stand of the school? Isn't your friend coming today? Are the book Put in the bag. For lunch today. English lesson is not very difficult. The floor for the school is the floor of the school. Okay.
Now, Nuja. Number one, please pack your item properly. Number two, have you had a good lesson? Number three, let the participants stand out. Number four, don't worry the price of challenge. Piece of chalk. Chalks. Number five, please clean the board. Number six, did your friend come to school today? Number seven, who is your teacher? Number eight, what is the strength of the school? Number nine, is it your friend coming today? Number 11, are the books put in the bags? Number 12, what's for lunch today? Number 12, English lesson is not very difficult. Number 13, the four of the school is very clean. Thank you. Now Sanjana. Number one, please pack your item properly. Number two, have you had a good lesson? Number three, let the participants stand out. Number five. Number both of them. Just continue to read. Read out for it. Okay, that's it. Who wears a piece of chalk? Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the friend standing of the school? It's your friend. Isn't your friend come today? Coming today. Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Okay, now Sadi. Miss, I can leave. Who wants to leave? Sanjana? Yes, miss. Kano? Miss, amar baire jete hobe. Sanjana, abar ekটু bolo, bujhte parini. Miss, baire jete hobe. Oh, okay, you can leave, but try to check the recording. Thik ache? Recording check kore felbo, tahole class er baki pora miss jabe na. Okay, bye bye, Sanjana. Allah Hafiz. Assalamu alaikum, miss. Walaikum salam. Acha, Sadid kothay? Where is Sadid? Sadid ki leave hoye geche? Yes, Sadid is not here. Acha, shobai amra bolechi, miss ke pora diyechi. Done? No, miss. Okay, Fabiha. Fabiha, acha, ekono. Please daily use English sentence in school. Please pack your items properly. Have you had good lessons? Let the participants stand out. Todd wears the piece of chalk. Please clean the board. Did your friend come to school today? Who is your teacher? What is the strength of school? Is not your friend coming today? Are the books put in the bag? What's for lunch today? English lesson is not very difficult. The floor of the school is very clean. Okay, thank you everyone. We are done with this one. Now we are going to go for our next lesson. And we have already completed stories from A to H. Yes? So today we are going to focus on other two stories. One is with G and another one is with H. So let's start with the letter G. And our story name is Gabby the Goat. There is a picture of goat and her name is Gabby. Okay? Story by Andrew Winkle. Gabby is a girl goat. Ami keno har bolechi? Because of this word. Girl. Me. Gabby hocche ekta me chagol. Gabby is a gray goat. Gray ortho ki? Dhushor rong. Gabby is going to be a big goat. Going to be mane hocche future e kono kichu howa.
বা হবে, বেসিক্যালি হবে। বিজ্ঞটার যদি বড় ছাগল তাহলে গ্যাবি হচ্ছে বড় একটা ছাগল হবে, বিকজ সে ইজ ভেরি লিটল নাও, এখন হচ্ছে ছোট একটা ছাগল, তাহলে বড় হয়ে হচ্ছে অনেক বিগ সাইজ হয়ে যাবে। গ্যাবি গোজ টু দ্য গ্রেজিং গ্রাউন্ডস, গ্রেজিং গ্রাউন্ডস, তাহলে গ্যাবি কোথায় যায়? গ্রেজিং অর্থ হচ্ছে পশুচারণ, আর গ্রাউন্ড অর্থ হচ্ছে ভূমি, তাহলে পশুচারণ ভূমি, যে ভূমি বা যেই মাঠে হচ্ছে পশুরা চড়ে বেড়ায়, পশুরা ঘুরে বেড়ায়, সেটাকে পশুচারণ ভূমি বলা হয়। এন্ড দেয়ার ইজ লট অফ গ্রাসেস দেয়ার, এর জন্য ওখানে পশু নিয়ে যাওয়া হয় যাতে দে ক্যান ইট দেয়ার। গ্যাবি গবলস, গবলস, গবলস অর্থ কি? গো গ্রাসে খাওয়া, গো গ্রাসে খাওয়া, দ্যাট মিন্স অনেক তাড়াতাড়ি খাওয়া এবং অনেক বেশি বেশি করে খাওয়া, সেটাকে বলা হয় গো গ্রাসে খাওয়া। তাহলে গ্যাবি কি করে? গ্রিন গ্রাস গো গ্রাসে খায়, সবুজ ঘাস অনেক গপ গপ করে খেয়ে ফেলে। গ্রাস ইজ গ্রেট ফর গোস, তবে ঘাস হচ্ছে ছাগলদের জন্য অনেক ভালো। গ্রেট এর বাংলা কিন্তু বেসিক্যালি মহৎ বা মহান, গ্রেট পিপল বলা হয়, কিন্তু এখানে গ্রেট মানে বোঝাচ্ছে অনেক ভালো। গ্যাবি গট ইন দা গার্ডেন, গ্যাবি কি করেছে? একদিন বাগানে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে ধরা খেয়েছিল। তাহলে গট অর্থ হচ্ছে গেট, অর্থ বেসিক্যালি ধরা, এখানে গট মানে হচ্ছে ধরা খেয়েছিল, ধরা পড়েছিল। গ্যাবি গবলস গ্রিন গ্রেপস, অ্যাগেইন সেম ওয়ার্ডটা এসেছে, মানে ও খাওয়া মানে ও গপ গপ করে গোগ্রাসে খাবে। গ্রিন গ্রেপস অর্থ হচ্ছে সবুজ আঙ্গুর, তাহলে গ্যাবি হচ্ছে সবুজ আঙ্গুর খায়। গ্রেপস আর গুড ফর গোটস, আঙ্গুর হচ্ছে ছাগলদের জন্য ভালো। দিস ইজ দ্য স্টোরি, নাও উই আর গোয়িং টু ফোকাস টু দা ভোক্যাবস, ভোকাবুলারি নিয়ে এখন হচ্ছে আমরা একটু আবার রিপিট করবো। স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট লাইন, গার্ল, হোয়াট ইজ দ্য মিনিং অফ গার্ল? মিস মে, সবাই অ্যান্সার দিব আমরা, গো ছাগল, ছাগল, গ্রে ধূসর রং, এখানে কালারটা দেওয়া আছে না পিকচারে, এটাকে হচ্ছে ধূসর রং বলা হয়, গ্রে। তারপর গোয়িং টু বি মানে কি? হবে, গোয়িং টু বি হবে, বিগ মিন্স বড়, গোস যাওয়া, গ্রেজিং, গ্রেজিং পশুচারণ, পশুচারণ, গ্রাউন্ড ভূমি, ভূমি, তাহলে গ্রেজিং গ্রাউন্ড দুইটা একসাথে, যেটা মানে হচ্ছে পশুচারণ ভূমি, গো গ্রাসে খাওয়া, গো গ্রাসে খাওয়া, গো গ্রাসে খাওয়া। আর এটা আমরা বুঝার জন্য কি বলতে পারি? গপ গপ করে খাওয়া, অনেক বেশি বেশি করে তাড়াতাড়ি করে খাওয়া। গ্রিন এখানে হচ্ছে অনেক ভালো। তারপর গট, গট অর্থ কি বলে? গট অর্থ হচ্ছে ধরা পড়েছিল। গার্ডেন বাগান, আবার এই ওয়ার্ডটা এসেছে, গবলস অর্থ কি? গো গ্রাসে খাওয়া, গো গ্রাসে খাওয়া। তারপর গ্রেপস, ওকে ভেরি গুড, সো উই আর ডান উইথ দ্য ভোকাব, নাও লেটস ফোকাস অন দ্য টেন্স টুডে, আমরা হচ্ছে শুধু শিখবো। মিস একটা কোশ্চেন ছিল, হ্যাঁ উমাইজা বলো, গট মানে জানি কি? গোট অর্থ হচ্ছে ছাগল, no goat name is got, 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 got অর্থ হচ্ছে তোমার ধরা পড়েছিল, ধরা পড়েছিল। আর get অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়া, এটা past tense got, okay, got। এখন হচ্ছে আমরা কি ফোকাস করবো বললাম? পাওয়া ফোকাস করবো, যে কোন লাইনটা বা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ঠিক আছে? তাহলে লেটস গো উইথ দ্য ফার্স্ট প্যারা, প্রথম যে প্যারাটা সেটা দেখি। এখানে আমরা খেয়াল করবো ভার্ব ইজ হচ্ছে আমাদের ভার্ব না এখানে? আচ্ছা আমরা সবাই কিন্তু মিউট থাকবো, ইয়েস। তাহলে আমরা যখন একটা সেন্টেন্স একটা লাইনে এম ইজ আর এই তিনটা যে কোনো একটা পাবো ভার্ব হিসেবে, সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স। আর যদি ওয়াজ ওয়্যার থাকে তখন কি হয়ে যাবে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স আর আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স এর জন্য, ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স এর জন্য। তাহলে ফার্স্ট এই প্যারাটা পুরোটা কিসে হচ্ছে আমাদের? প্রেজেন্টে চলে যাচ্ছে। সেকেন্ড প্যারা,
এখন এখানে আমরা ভার্ব খুঁজে বের করি, গোস যাওয়া, বাবলস মানে হচ্ছে খাওয়া, এখানে ইজ এটা বুঝে গিয়েছে, এটা কোন টেন্সে, প্রেজেন্টে, রাইট, ইজ আছে। বাট হাউ অ্যাবাউট দিস টু, এখানে দেখো গো ওয়ার্ডটার পরে ইএস আছে, গবল ওয়ার্ডটার পরে এস আছে, তার মানে গ্যাবি এই নেমটার জন্য অর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ভার্বের সাথে এস আর ই এস যুক্ত করেছি। তো একটা ভার্বের সাথে আমরা যখন এস অথবা ইএস যুক্ত করি দ্যাট মিনস ওইটা প্রেজেন্টে, কারণ প্রেজেন্ট টেন্স ছাড়া আমরা কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না, ঠিক আছে। এখন এইখানে যদি আমরা কি পেতাম, গোর জায়গা ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি, ওয়েন্ট থাকলে কি হতো, সেটা হয়ে যেত আমাদের পাস্ট টেন্স, কারণ আমরা জানি গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর গবলস এর জায়গায় যদি, গবলস এর জায়গায় যদি গবলড মানে ডি ওয়ার্ডটা থাকতো এস এর জায়গায়, তখন কি হয়ে যেত, সেটা পাস্টে হয়ে যেত, কারণ পাস্ট করার জন্য আমরা ভার্বের সাথে ডি অথবা ইডি নিয়ে আসবো এবং সেটা লাস্টে বসবে, ঠিক আছে। নাও এইখানে আমি থার্ড প্যারাটা এখন আর বলবো না, এখন তোমরা বলো থার্ড প্যারা কোন লাইনটা কোন টেন্সে আছে। মিস পাস্ট হচ্ছে পাস্ট, ওকে মিস পাস্ট। হাউ অ্যাবাউট আদার টু লাইন, মিস সেকেন্ড ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট, ঠিক আছে, ইউ আর কারেক্ট, মিস প্রেজেন্ট। এটা গ্যাবি গোবলস গ্রিন গ্রেপ, ইয়েস মিস, আই থিঙ্ক ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট। ওয়াই? বিকজ it is present and the grabby gobbles green grapes, it is present and it acha omaiza confused hoye geche, let me clear it. Ekhane dekho have has ache omaiza sentence er moddhe have no miss, tar mane have is nai mane eta perfect er dhare kacheo jabe na, ekta sentence e amader perfect korar jonno must have has othoba had ante hobe, তারপর আমরা কি নিয়ে আসবো, ভি থ্রি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। তার মানে আমরা যদি এখানে গ্যাবি হ্যাভ দ্য বাল্চ গ্রিন গ্রেপস বলতাম তখন সেটা পারফেক্ট হয়ে যেত। আর যখন আমরা পাচ্ছি এস অথবা ইএস দ্বারা যুক্ত ভার্ব গবলস, তখন কি হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট আমরা এস অথবা ইএস নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে ওকে, এইটা এই দুইটা লাইন হচ্ছে আমাদের প্রেজেন্টে ইয়েস, কারণ এখানে গোবলস আছে, গোবলস নেই, ডি নেই, ইডি নেই ভার্বের সাথে, আর এখানে আর ভার্বটা আছে, আর ফার্স্টটা পাস্টে কেন, কারণ গট আছে, গট মানে হচ্ছে ধরা পড়েছিল, তার মানে পাস্টে হয়েছে কাজটা। আর যদি এখানে কি থাকতো, গট এর প্রেজেন্ট আমি একটু আগে কি বলেছি, গেট, গেট। আর যেহেতু এখানে গ্যাবি ওয়ান নেম ওয়ান পার্ট সরি ওয়ান গোটস নেম, দ্যাটস ওয়াই এখানে কি হবে, গেটস হবে, যদি আমরা প্রেজেন্ট করতে চাই। ওকে, so we are done with the vocab and also the tense part. Now it's your time to read it out. Fabi honey from your hand raised for it. Fabi, I start. Alphabet stories. Gabby the goat. Gabby is a girl goat. Gabby is a gray goat. Gabby is going to be a big goat. Gabby goes to the grazing grounds. Gabby gobbles green grass. Grass is great for goats. Gabby got in the garden. Gabby gobbles green grapes. Grapes are good for goats. Miss, now can I say? Okay, wait. আমি সবার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আমি ওয়ান বাই ওয়ান সবাইকে বলবো। ইয়ামি, অ্যালফাবেট স্টোরি। গাবি দা গোট, গাবি ইজ আ গার্ল গোট, গোট গাবি আমি এখন ফার্স্ট ফাইভ, প্রথম পাঁচজনকে ধরবো, বাকি পাঁচজন হচ্ছে পরে স্টোরি পড়বে। ইয়েস, আমি কন্টিনিউ। গাবি ইজ আ গ্র্যান্ড গট, গট গাবি ইজ গোইং টু বি আ বিগ গট, গাবি গোস টু দা গ্রেজিং, গ্রেজিং গ্রাউন্ড, গাবি গাবি গিভিং আ গ্রাস গবলস গ্রিন গ্রাস, Gabby is grassy, grassy, Gabby na.
Grass is red. Red for goats. Broke. Gabby goes got in the garden. Gabby Gobi with either pronunciation tami pushta. This আমি কি বল খাবার কি বলতো আমি শুনতে পাইনি প্লিজ আমি এত যে কাবির কাবির ক্রাশ গার্ডেন এটা বুঝতে পারছি না মানে সাইড গট গট গাবি গট ইন দা গার্ডেন আপনি গট ইন দা গার্ডেন কাবি আর গুড না গ্রেপস আর গুড ফর গাবি গট গট ওকে নাও এন্ড্রিলা Gabi and goat. Gabi is a goat. Gabi is a great goat. Gabi is going to be a big goat. The green grass. Gabi gobbles green grass. Grass is great for goats. Gabi got in the garden. Gabi gobbles green grapes. Grapes are good for goats. Okay, thank now you. Gabi the goat. Gabi is a girl goat. Gabi is a grey goat. Gabi is going to be a big goat. Gabi goes to the grazing ground. Gabi gobbles green grass. Grass is great for goats. Gabi got in the garden. Gabi gobbles green grapes. Grapes are good for goats. Okay, let the answer finish, then I will ask again. Okay, the Azan is finished. I can go to Nihal. Okay, Miss. Alphabet stories. Gabi the goat. Gabi is a girl goat. Gabi is a gray goat. Gabi is going to be a big goat. Gabi goes to the grazing grounds. Gabi gabbles green grass. Grass is good for goats. Gabi got in the garden, Gabi, gavel, gobble, green, gena, go, gobbles, green, grapes. Green grapes are good for goats. Okay, so let's go to our next story. Our Pajon Jara Boloni, Tara Hoche, a story to Miss Kiporishon of a ticket set. A Pajon Jadera Makun Dolam, Tara next time Henry Scorben. Fine? Okay, let's start. Our next story is about alphabet H, and the story name is Hall's Hats. I mean, Hall who checked a person and now a person's name, and the story is about his hats. That topic story by Andrew Frankel.
Paul has lots of hats. Paul কি আছে? অনেকগুলো টুপি আছে. Lots of অর্থ কি? অনেক. He might even have 100 hats. তার কাছে মনে হয় প্রায় 100 টুপি আছে. His hats cover his hair. Cover মানে কি? ঢাকা বা ঢেকে রাখা. তার টুপিগুলো হচ্ছে তার চুল ঢেকে রাখে. His hats cover his head. তার মাথা ঢেকে রাখে. His hats make him happy. Make মানে হচ্ছে বানানো বা তৈরি করা. এখানে হচ্ছে বেসিক্যালি হ্যাপি বানায়, খুশি বা সুখী বানায়. He has hot hats. তার কাছে গরম গরম টুপি আছে. He has huge hats. অনেক বড় বড় টুপি আছে. He has heavy hats. Heavy অর্থ কি? ভারী ভারী টুপি আছে. One hat has a hole in it. Hole অর্থ গর্ত বা ছিদ্র. গর্ত বা ছিদ্র. How can he wear that hat? Wear অর্থ কি? পরা বা পরিধান করা. আর হাউ অর্থ হচ্ছে কিভাবে. এখানে বোঝাচ্ছে কিভাবে. আর হচ্ছে এই দুইটা মিনিং আছে, সেই দুইটা হচ্ছে কত আর কেমন, বাট এখানে মিন করছে কিভাবে. ওকে, সো উই আর ডান উইথ দা স্টোরি. ইয়েস ফাবিহা, ইউ ক্যান নাও. উই আর গোয়িং টু ফোকাস অন দা ভোক্যাবস. আই এম গোয়িং টু আস্ক ইউ দা ভোক্যাবস এন্ড ইউ হ্যাভ টু অ্যানসার ইন বেঙ্গল. লটস অফ অর্থ কি? অনেকগুলো. হান্ড্রেড, টাকা না, টাকা হবে না, কারণ এখানে তো মানি লেখা নেই বা টাকাও লেখা নেই, তাই না? এখানে শুধু 100 ওয়ার্ডটা আছে, তার মানে এটার অর্থ হচ্ছে 100. কভার ঢেকে দেয়, ঢেকে রাখে বা ঢাকা. চুল, 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 গর্ত হয়ে গেছে. সে কি করবে? পরিধান করবে. পরিধান করা. আচ্ছা, এখন হচ্ছে টেন্স জিজ্ঞেস করি. বলতো প্রথম যে প্যারাটা আছে সেই প্যারাটা কোন টেন্সে লেখা আছে? প্রথম প্যারাটা, এই সবগুলো লাইন কোন টেন্সে? এটা প্রেজেন্ট. ওকে, প্রেজেন্ট. হাউ অ্যাবাউট আদার্স? ইয়েস মিস, এটা প্রেজেন্ট. ওকে, সবাই তাহলে কনফার্ম করছে এটা প্রেজেন্ট. এখন আমাকে রিজন বলো, ওয়াই ওয়াই এটা প্রেজেন্ট? Why present tense? Is কারণ এখানে had এর যোগ করা আছে, আর এস থাকলে সব সময় present tense হবে. আচ্ছা, এস থাকলে সব সময় present tense হবে, fine. এটা শুধু has এর ক্ষেত্রে, তাই না? has এর সাথে have এর সাথে আর কি যোগ করে এটা tense করে আমরা has করেছি. তারপর আর কি বলতে পারি? এখানে যে word গুলো আছে have, cover and make, এগুলো হচ্ছে বেসিক ওয়ার্ড আমাদের, একদম এটা কোনো চেঞ্জেস আসে নাই. আমরা যেমন ওয়ার্ড গুলো জানি সেভাবেই রেখেছি. তাহলে বেসিক ওয়ার্ড এর জন্য এগুলো হচ্ছে প্রেজেন্ট. ওকে, আর অ্যাসিয়াস থাকলে তো হইবে, থার্ড পার্সনের জন্য আমরা অ্যাসিয়াস আনছি, তখন তো প্রেজেন্ট অবশ্যই হবে. আর আরেকটা কি রিজন, এখানে হচ্ছে একদম বেসিক ওয়ার্ড গুলো পেয়েছি, এই ওয়ার্ড গুলো আমরা কোনোভাবে চেঞ্জ করি, যার কারণে প্রেজেন্ট হচ্ছে প্যারা. Miss, this is also present. It's also present. Okay, also present. Why? Because there is hot, huge, heavy. These are hot, weak, hot, heavy. There is also hand in yard, so that's why I think this is present. এইটা ঠিক আছে যে এখানে হচ্ছে সবগুলো সেন্টেন্স আমরা হ্যাস পাচ্ছি, তাই না? এখন hot, yes. huge, heavy, এই ওয়ার্ড গুলো কি? এটা কিন্তু ভার্ব না আমাদের, এটা কি কোনো কাজ করতেছে? বড়, তারপরে ভারী, গরম, এগুলো কিন্তু কোনো কাজ নেই. ভার্ব মানে কি আমরা জানি, কাজ করবে একটা সেন্টেন্সে, কিন্তু ওরা কি করছে? এই হ্যাটটাকে ডিসক্রাইব. এই কি অ্যাডভার্বস, রাইট?
হ্যাডটাকে হচ্ছে ডিসক্রাইব করছে যে হ্যাড গুলো কেমন, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নট ভার্ব। তো বেসিক্যালি আমাদের এখানে হ্যাজ এর জন্য এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর লাস্ট নাম হলো ক্যান, ক্যান মানে হচ্ছে ইন দ্য প্রেজেন্ট। আর যদি কুড থাকতো COULD, কুড মানে পারতো ইন পাস্ট। ওকে, সো আই থিংক ইউ গাইস আর ওকে উইথ দ্য টেন্সেস, ইউ ক্যান টেল মি। নাও লেটস স্টার্ট উইথ দ্য রিডিং পার্ট। উমাইজা, ওকে, alphabet stories. Hale's hat. Hale has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Okay, now Riot. Yes, miss. Start. Hull has lots of hats. Riot, the name first. Prothome amader naam korte hobe. Hull's hats. Hull has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Thank okay, you, miss. Now Nuja. Nurja, start. Nurja? Yes, miss. Start, Batu. Miss, Hale's head. Hale's hats. Hale's has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has very heavy hats. One hat has a hole in it. How can he wear that hat? Sabi, Sabi, start. Hell has lots of hat. He might even have 100 hat. His hat covered his hair. His hats cover his head. His hats make him happy. He has hot head. He has huge head. He has heavy head. One hat has a hole in it. How can he wear that hat? Okay, Araf. Araf. Alphabet stories. Hull's hat. Don't use the pen, Bacha. Yes, Araf, continue. Hull has lots of hats. He might even have 100 hats. His hats cover his hair. His hats cover his head. His hats make him happy. He has hot hats. He has huge hats. He has heavy hats.
one hat has a hole in it. How can he wear that hat? Okay, thank you everyone. Yes, Nihan, where is thank you. Me, somebody can ask this one. Okay, next for I to let go. Okay, number America's story for the which everyone done with the story part. Yes, miss. Yes, miss. For the next part, or we can say our last part maybe for today. In our last class, we have completed the right side of this page. Mone ache shobar? Amra right side complete. Yes, miss. Left side complete korechhilam. This part. Tai na? Yes, miss. Ei part ta cover korbo ta. Right side. So let's start. Let me finish. Don't write now. Okay, so our first portion is when will you go? Tumi kokhon jabe? I will go by Sunday. A connected date of any date. Tale dhoro tumi kotha berate giyecho karo bashay. তাহলে কি হয়েছে তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কবে চলে যাবে তখন আমরা ইংলিশে কি উত্তর দিব আই উইল গো বাই সানডে তারপর হচ্ছে তুমি তোমার বাসায় কেউ আসছে এখন তাকে তুমি জিজ্ঞেস করতে যাও যে আপনি কবে চলে যাবেন তাহলে তাকে কি জিজ্ঞেস করবে হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে বা কবে যাবে আই উইল গো বাই ড্যাশ এখানে ডেট হবে ক্যান ইউ হিয়ার মি এটা আমি তোমাদের জিজ্ঞেস করি রাইট যে বাচ্চারা আমাকে কি শুনতে পাচ্ছো ক্যান ইউ হিয়ার মি No, I can't. Na, I'm parchi na. Arekta ami ki answer dite pari? Bolo to? Ekhane to no diye answer holo. Arekta ki answer ashbe? Yes. Yes, I can. Yes, I can. Very good. Tole arekta answer hobe yes diye. Seta amra khatay lekhar shomoy likhe felbo. Tarpor next one. Where do you live? Shudhu dite answer likho. Yes, ki bolo? Eta ami ekhon lekha niye kichu bolini kintu tomader. Don't write now. Age message ta shune nao. Where do you live? তুমি কোথায় থাকো ইটস আ বেসিক কোশ্চেন এবং সবাই আমরা এটার অ্যানসার জানি আই লিভ ইন ড্যাশ জাজার সিটি এখানে মেনশন করব লাইক আই আই লিভ ইন ঢাকা ওয়াই আর ইউ ক্রাইং তুমি কেন কান্না করছো একজনের মন খারাপ থাকলে তো কান্না করে বিকজ আই অ্যাম আপসেট তার আমার মন খারাপ বিকজ আই অ্যাম আপসেট অর আই অ্যাম ফিলিং স্যাড আই অ্যাম ফিলিং স্যাড অর আই অ্যাম স্যাড এখানে অনেক গুরুত্ব দেওয়া আছে যখন কারোর সাথে কথা বলছি সে যদি রেসপন্স না করে রেসপন্স না করলে তখন কিন্তু আমি বলি আর ইউ দেয়ার তুমি কি আছো সেখানে তো সেটার অ্যান্সার কি হয় ইয়েস আই অ্যাম যদি থাকে তাহলে ইয়েস আই অ্যাম ইয়েস এখানে where do you live এখানে কি আমরা মুম্বাই দেখো নাকি ঢাকা দেখো প্লিজ জাজার সিটি whose bag is this this is tom's bag like তুমি কারো ব্যাগ পেয়েছো তাহলে জিজ্ঞেস করার জন্য কিভাবে জিজ্ঞেস করবে যে এটি কার ব্যাগ whose bag is this আর যার ব্যাগ সে বলতে পারে this is my bag অথবা পাশের জন যদি জানে যে এটা কার ব্যাগ সে কি বলবে this is tom's bag won't you go No, I will not go. No, I will not go. I take answer of it. Yes, I will go. Hey, ami jabo. Last one. Won't you come? Tumi ki ashbe na? No, I will not come. Na ami ashbo na. I take yes, I will come. Hey, ami ashbo. So you have to start writing now. I'm going to give you 5 minutes to complete your writing. You have to write the question and answer both. কোশ্চেন অ্যান্সার দুইটাই লিখতে হবে 1 2 3 4 দিয়ে আর আমি যেখানে হচ্ছে অবলিক দিয়ে ইয়েস ইয়েস লিখে দিচ্ছি সেখানে হচ্ছে আমি দুইটা অ্যান্সার আনবো ঠিক আছে একটা নোতে অ্যান্সার দেওয়াই আছে আর একটা হচ্ছে ইয়েস এর অ্যান্সার লিখে ফেলবো সো দিস ওয়ান ক্যান ইউ হিয়ার মি ওয়ান্ট ইউ গো ওয়ান্ট ইউ কাম এই তিনটা দিয়ে হচ্ছে আমরা দুইটা করে অ্যান্সার লিখবো আর বাকিগুলো যা আছে তাই লিখবো সো স্টার্ট রাইটিং অ্যান্ড লেট মি নো ইফ ইউ ফিনিশ ইট
Miss, only one question. Whose bag is this? This one. মানে এটা আমি ঠিকভাবে শুনতে পারিনি তখন। আচ্ছা লিখে শেষ করেন। Yes, I have done. Okay, Angela, start. When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is this? It's done. Won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. Thank you, miss. Okay. Tapor arta shesh hoyeche. Hand raise kore felbo. Nuja. When will you go? I will go by Sunday. Can you hear me? Yes, I can. Where do you live? I live in Dhaka. Yes, what? I can. Arekta ki? No, I can. No, I can't. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Won't you come? No, I will not come. Okay, এখন yes the answer করো। দুইটা answer হবে বলেছি না miss? Yes. Yes? Yes, I will go. Yes, I will come. Okay. Miss now, please, is this our last slide? Maybe. Let's see. যদি time থাকে তাহলে আমরা আরেকটু পড়বো। Okay, Fabi, I can see you're writing good. এখন বলবো miss Sarah. Miss after Araf, can I say? Yes. Miss after Araf, can I say? Araf, Umaiza, Fabiha, Yami. I'm going to hand raise the picture. Step by step, Shabaka. When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Where do you live? I live. Araf, yes, I can. Eto bolte hobe. Yes, I can. Okay. Yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I'm upset. Yeah. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Want you go? No, I will not go. Want you come? No? No, I will not come. Okay, another answer. Yes, the answer ki hobe Araf. Okay, Araf, maybe don't hear me. Yes, Umaija, start. When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Or, yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Or, yes, I will go. Won't you come? No, I will not come. Or, yes, I will come. Okay, Fabiha. When will you go? I will go by Sunday. Can you hear me?
No, I can't. Yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I'm upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. Thank you, miss. Yummy. Okay. When will go you? You go. I will go by Sunday. Can you hear me? No, I cannot. I cannot. Yes, I can. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you there? Yes, I am. Whose bag is then this? This is Tom's bag. Tom. When you go, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. Okay, here's the thing. When will you go? I will go by Sunday. Can you hear me? No, I can't. Yes, I can. Where do you live? I live in Mumbai. Why are you crying? Because I'm upset. Are you there? Yes, I am. Whose bag is this? This is Tom's bag. Won't you go? No, I will not go. Or I will go. Won't you come? No, I will not come. Or yes, I will come. Okay, এখন আর কে কে বাদ আছে? সাদি, yes. দিলদে? নামে সাদি স্টার্ট. Where do you live? I live in Dhaka. Why are you crying? Because I am upset. Are you? Yes, I am. Go. No, I will not go. Yes, I will go. Won't you come? No, I will not come. Yes, I will come. Okay. Thank you. Everyone, shabai bolecho? Naki kyo badacho? Anyone left? Yes, miss. Ami bolechi. Miss shabai bolechi. Motamoti shobari bola hoyeche. So I thought this will be our last slide, but we still have some time left. So let's go for another slide. Before that, let me remove the dagadag. Yes, now we can go to our next slide. And today we are going to read about some synonym. Atodin to antonym porechi amra. Sedin age antonym kichu shesh porechi. Ajke hocche abar amra synonym dhorbo. Ekhon synonym ortho ki amake bolo. Samarthok shobdo. তাড়াতাড়ি তিনটা আই দেওয়া আছে বাট ইট ইজ বেসিক্যালি ইল আই এল এল ইল মানে অসুস্থ সিক অর্থ হচ্ছে অসুস্থ নিয়ার কাছে নিয়ার কাছে ক্লোজ কাছে স্টার্ট শুরু করা স্টার্ট শুরু করা বিগিন শুরু করা রেইজ উঠানো রেইজ অর্থ হচ্ছে উঠানো হ্যান্ড রেইজ করা আমরা বলি লিফট অর্থ হচ্ছে উঠানো কোনো কিছু লিফট করা মানে উঠাচ্ছে আন্ডার মানে নিচে বিলো অর্থ হচ্ছে নিচে angry রাগ করা বা রাগান্বিত mad অর্থ হচ্ছে same one একজন single হচ্ছে একজনই বোঝায় keep
রাখা কি অর্থ হচ্ছে রাখা বা ধরে রাখা এখন হোল্ড অর্থ হচ্ছে ধরা বা ধরে রাখা এন্ড শেষ ফিনিশ শেষ রেসপেক্ট সম্মান করা অনার সম্মান করা গেট মানে পাওয়া রিসিভ অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়া তাহলে আমরা হচ্ছে শুধু এই সাইডটা আজকে পড়বো এর বেশি পড়বো না I'm going to give you 5 minutes to write it down. সবাই উপরে কিন্তু words এগুলো কি করতে হবে? Now you have to write it down. The left side only. আর উপরে অবশ্যই words synonym. এই দুইটা word কিন্তু লিখে নিবে. দেখো উপরে words synonym সুন্দর করে লিখা আছে. এইভাবে লিখে তারপর 1, 2, 3, 4 দিয়ে নিচে নিচে এগুলো লিখবা. সেকেন্ড নাম্বারটা কি ই লেখা দেন ও এন্ড এন্ড আর ফিনিশ মিস কয়টা লিখবো দা লেফট সাইড অনলি পাস থেকে রিসিভ বা গেট পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত লিখবে রিড আউট দ্য ওয়ার্ডস Okay. Words synonym. First, quick. Ill, sick. Near, close. Start, begin. Raise, lift. Under, below. Angry, mad. Want, single. Keep, hold. End, finish. Respect, honor. Get receive. Oh, thank you. Thank you. Nihal. Word synonym. First, quick, ill, sick, near, close, start, begin, raise, lift, under, okay. Below, angry, mad, one, single, keep, hold, and finish, respect, honor, get, receive. Okay. Finish. Thank you. You're welcome, miss. বাকিটা শেষ করেন মিস ডান ইয়েস সো স্টার্ট ওয়ার্ড সিনোনিম ফাস্ট কুইক ইল সি নিয়ার ক্লোজ স্টার্ট বগি রেস লিভ আন্ডার বিলো এংগ্রি ম্যাট ওয়ান সিঙ্গল কিপ হোল্ড এন্ড ফিনিশ রেসপেক্ট অনার গেট Receive. Okay. Miss, can I say? Yes, please start. Okay. Word synonym. Fast, quick, ill, sick, near, close, start, begin, raise, lift, under, below, angry, mad, one, single, keep, Hold, in, finish, respect, honor, get, receive. Thank you, okay. Miss Dan. Yes, Umaja, start. Fast, quick, word synonyms, fast, quick, ill, sick, near, close, start, begin, raise, lift, under, below, angry, mad, one, single, keep, hold, and finish, respect, honor, get, receive. Okay. Bakira. Miss Dan. Yes, start. Get done below. Miss me. And just start.
fast, quick, ill, sick, near, close, eastern, big, ape, rise, lift, lift, under, below, angry, mad, one, single, keep, hold, eat, finish, respect, honor, get, honor. Receive, okay. Order. How about others? Baki deshe shoyni. Theke badacche ekhon. Yami badacche. Sadid badacche. Ekhane shobai bolechho. Ar hocche Arab. Onko. Onko koi theke join holo. অর্ক রাত 9টায় জয়েন হইতেছে, ক্লাস হচ্ছে 7:30টায়, লিভ হয়ে গিয়েছে। শেষাইনি, ইয়ামি, আরাফ। ওকে মিস, আমার হইছে। হ্যাঁ, ইয়ামি বলো। ফাস্ট, কুইক, ইল, সিক, নিয়ার, সিক, নিয়ার, ক্লোজ, এরপর গেট, বিগিন, আর রিসেন্ট, স্টার্ট, বিগিন, raise, lift, raise, lift, lift, under, behold, hold, therefore angry, mad, one, single, keep, hold, end, finish, respect, honor, honor, get, receive, respect, receive, okay, এখন বলবে হচ্ছে আরব, আরব start. Fast, quick, ill, sick, near, close, start, begin, raise, lift, under, below, angry, mad, one, single, keep, hold, end, finish, respect, honor, get, receive. Okay, এখন আর কি বাদ আছে? সাদিদ বলেছো? No, miss. Okay, সাদিদ start. Fast, quick, ill, sick, near, close, start, begin, raise, lift, under, below, angry, mad, one, single, keep, hold, end, finish, respect, honor, get, honor, reverse, get, receive, okay, shobar hocche screenshot now hoyeche, shobgulo page er, yes, miss. Yes, so I'm going to stop sharing my screen, but before that, I'm going to tell you the para gulo bole dik. Next week, er para hoche, obviously this part, the left side of this page. Tapor hoche, ami je sentence gulo tomader poralam ektu age. Ei sentence er shudhu right side na, left side shoho. Tar mane ekhan theke tomader do you know him theke, won't you come? Ei porjonto shobgulo revision diye ashbe. I can ask you from anywhere. Like, I mean, the answer to jiggish korte pari. What are you doing? So you can answer me, I am reading books or I am writing. But ebhabeo jiggish korte pari. Because I am upset, for this answer, what will be the quotient? Etar quotient ki hobe. Ebhabeo ask korte pari. Thik ache? Tale ei hocche tomader pora, jeta ami dhorbo. Ar tarpor synonym ta hocche, pashe memorize korbe. Ar schooler ei sentence gulo memorize kore felbe. যে কোন বাংলা সেন্টেন্সটার জন্য আমি ইংলিশে কি ইউজ করতে পারি ক্লিয়ার হয়েছে সবার কাছে পড়া স্যাম্পল আমি কি সিনোনিমস এর পেজে দিব আমি নিতে পারিনি ওয়েট লেট মি গো টু দা সিনোনিম পেজ সিনোনিমস এর পেজ নেক্সট ক্লাসে কি এক্সাম হবে নো देयर উইল বি নো এক্সাম সবার হচ্ছে মুখে পড়া ধরব আমি ইয়েস এন্ড আই সাবস্ক্রাইব এবো নাকি শুধু Yes, Baba? Should we a page ten or a page? Eta plus of say, question and answer the page that's a shit out of order. Miss Apniki on their vibe and even when they are the shop of the hand. Lick the Dibona Kitchu Mukapora. Okay, Miss Akunki, leave me bo. Wait. You have to give me the attendance, right? So I'm going to stop sharing my screen. Let's go for attendance. Okay.
Samia absent. Absent. Regular chilo. Hoot kore ki holo. Rayat. Rayat. Rayat is here. Where is Rayat? Fabiha. Yes, miss. Tashmia. Tashmia the first to join with Silotaina. Yes, miss. The Baki class are for a night. Nafiul. Nafiul is absent. Orko. Orko to Moita join with them. Araf. Araf. Present, miss. Ishra. Can I leave? Is she absent last year? Yes. Marzan, absent. Tapur Nihan. Present, miss. Miss, may I leave now? No. So I actually leave Nibo. Okay, miss. Manha and Mali have absent today. Umaiza. Present. Yami. Yes, miss. Naushin. Naushin is absent. Shejuti. Present, miss. Sanjana. Sanjana. Sanjana chilo. Tai na amake bole geche. Haan. Nurja. Present. Sara. Absent. Nadir. Absent. Wendrila. Present, miss. Okay, so we are done with the attendance part. And this is the end of our today's class. See you next week, everyone. Bye bye. Assalamualaikum. I love you.